আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু কাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা? ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। রাওয়াহু বুখারী ও মিসকাত। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই যুগশ্রেষ্ঠ শিরোমণির আল্লাহ সুবহান ও তাআলা, যাকে নবী হিসাবে প্রেরিত করেছিলেন, তার রবের কাছে আমরা শুকরে জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ বলে। তারপরে পরে আমাদের যে যুগশ্রেষ্ঠ শিরোমণি মানুষের মধ্যে, যিনার আগে এবং পরের গুনাহ আল্লাহ সুবহান ও তাআলা মাফ করে দিয়েছেন, সেই মহান মানুষটি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলিহি ওয়া বারিক আলাইহি। আজকে যে বিষয়টি আলোচনা করব, সে বিষয়টি খুবই তাৎপর্যপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকে এই বিষয়টি অবগত আছি, জাস্ট আমরা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি, যাতে করে আমরা এখান থেকে শিক্ষা লাভ করে সেই ভুলভ্রান্তিগুলো থেকে দূরবর্তী স্থানে দখল করি এবং আল্লাহ সুবহান তাআলার সান্নিধ্য লাভ করি। এই প্রচেষ্টা আমাদের অব্যাহত রয়েছে। তো আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে বেদাত। এই বেদাত শব্দটি প্রত্যেকেরই জানা। আমি প্রথমে বলেছি এই সব সম্বন্ধে আপনাদের ছোটো থেকেই আপনারা শুনে আসছেন। তো বেদাত, 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 এই বেদাত শব্দ এটা হচ্ছে একটি আরবি শব্দ। আমরা সেই সব শব্দগুলোকে চয়ন করব যেগুলো আমরা জানি। বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন, পুরাতনের বিপরীত। এটা হচ্ছে আমাদের প্রচলিত এর অর্থ। এর আরও ব্যাপক অর্থ রয়েছে, যে অর্থের দিকে আমরা একটু যাব না, জাস্ট আমরা যেগুলো বুঝি সেগুলো দিয়ে আমরা কাজ চালাব। তো আল্লাহ সুবহান ওয়া তাআলা এই দিন ইসলামকে কমপ্লিট করে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের মাধ্যমে, এবং ইসলামকে মনোনীত ধর্ম হিসাবে গ্রহণ করেছেন। তো আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম আমাদের সামনে যে দিন ইসলাম উপহার দিয়েছেন, তা তিনি সম্পূর্ণভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এটা আমরা বিশ্বাস করি, তাই তো? না, নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম কিছু গাফলত করেছেন, কিছু লুকায়িত রেখেছেন, এরকম কিছু বিষয় আছে কি? জি, সন্দেহ আছে? যেমন কোনো বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি গোপন করে দিয়ে গেছে, যেগুলি করলে আমরা সওয়াব পাব, এরকম বিষয় আমাদের প্রশ্ন যাচ্ছে কি? না, যাচ্ছে না। কিন্তু দুর্ভাগ্য বিষয় আমরা দেখতে পাই আমাদের কমিউনিটির মধ্যে, মুসলিম যারা দাবি করে, অনেক মানুষ এটা বিশ্বাস করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যা করেনি তা আমরা করলে কি ক্ষতি, কি হারজ ক্যা হে করনে সে, এই সব শব্দগুলো আমরা প্রয়োগ দেখতে পাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন ইসলামের এমন কোনো কাজ তিনি গোপন করেননি যা উম্মতে মুসলিমদেরকে সব থেকে বঞ্চিত করে, এটা আমরা বিশ্বাস করি একচিত্তভাবে। কারণ ইমানের রুকুনের মধ্যে এটা একটা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করব, তার প্রত্যেকটা কথার প্রতি আমরা বিশ্বাস স্থাপন করব। তা আমাদের সমাজে যে বেদাত আমরা দেখতে পাই, বেদাতকে আমরা দুভাগে ভাগ করেছি, বিশেষ করে মাঝহাবি যারা রয়েছে, যে বেদাতে হাসানা, বেদাতে সাইয়া, একটা ভালো বেদাত আর একটা হচ্ছে খারাপ বেদাত। তো বেদাতকে আমরা দুভাগে ভাগ করলাম, এবং আমরা নতুন কিছু সিস্টেম চালু করার জন্য শয়তানের চোর রাস্তা যেটা বলছে ওটা আমরা উন্মুক্ত করলাম। এতে আমরা কি হলো,
এতে আমরা আরো দোষী সাব্যস্ত হলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, এটা আমরা কেউ জানি না। তো আমরা বিদাত বলতে সেই শব্দটির প্রতি আমরা ইঙ্গিত বহন করছি যে দিন ইসলামে এমন কোনো কাজ, এমন কোনো কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেনি তার জীবন দশায়, তার লাইফে, এবং যা তিনি মান্যতা প্রদান করেনি, এমন কিছু কাজ যদি আমরা করি নতুন কিছু দিন ইসলামের দৃষ্টিভঙ্গিতে, এটা হচ্ছে বেদাত। সওয়াবের নিয়াতে যে সব কাজগুলো করা হচ্ছে, যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন দশায় করেনি বা ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কোরআন হাদিসে কোনো রেফারেন্স নেই, দলিল নেই, সেগুলোকে আমরা বেদাত হিসাবে চিহ্নিত করছি। বেদাত মানে নতুন, নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের জামানায় ফ্যান ছিল না, এরোপ্লেন ছিল না, সাইকেল ছিল না, মোটর সাইকেলও ছিল না। তো এগুলো কি বেদাত? জি, এটা পার্থিব্য জগতে আমাদের পরিভাষায় যে অর্থ আমরা বহন করি সেই দৃষ্টিতে এটা হচ্ছে বেদাত। আমরা নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের জামানায় ছিলাম না, আমরা কি ছিলাম? আমরা যখন বেদাতকে আমরা প্রত্যাখ্যান করি, তখন বেদাতিরা আমাদেরকে উল্টো চাপ প্রয়োগ করে যে তুমিও তো রাজেশ, নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম জামানায় ছিলে না, অর্থাৎ তুমিও বিদাত। এই হিসাবে আমাদেরকে দলিল প্রদান করে সম্মত উপস্থিতি। আল্লাহ সুবহান তাআলা নবী করিম সাল্লাহ সাল্লামের মাধ্যমে উত্তম নমুনা রেখেছেন, যা কিছু করতে বলেছেন তা আমাদের করতে হবে, যা তিনি বর্জন করতে বলেছেন তা আমাদের বর্জন করতে হবে। এটা হচ্ছে মুমিনদের প্রধানতম বৈশিষ্ট্য। আল্লাহ সুবহান তাআলা সার্টিফিকেট প্রদান করছেন, সুরা হাসার 59 নম্বর সুরা 7 নম্বর আয়াতে, ওয়ামা আতাকুম রাসূলু ফাখুজু আমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ সুবহান তাআলা বলছেন, রাসূল তোমাদের যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, যা তিনি বর্জন করতে বলেছেন তা তোমরা বর্জন করো, আর আল্লাহকে ভয় করো। তোমরা যদি আল্লাহ সুবহান তাআলার কথাকে অমান্য করো, রাসূলের আনুগত্য না করো, তাহলে তোমরা ভয় করো। ভয়টা কি? যে আল্লাহ সুবহান তাআলা কঠিন শাস্তিদাতা, যদি তোমরা এই দুজন জিনিসকে পরিত্যাগ করে দাও, এই দুটা জিনিসকে যদি পরিত্যাগ করে দাও, তাহলে তোমরা ভয় করো, কারণ আল্লাহ সুবহান তাআলা পাকড়া খুবই কঠিন শক্ত, তিনি কঠিন শাস্তিদাতা। অতএব আমাদের এখান থেকে একটা বুঝ নিতে হবে যে আল্লাহ সুবহান তাআলা বলতে চাইছেন যে তোমরা আল্লাহকে আর তার রসুলকে আনুগত্য প্রদর্শন করো, আর এর মাধ্যমে দিয়ে তোমরা ইবাদতগুলি করো। আল্লাহ সুবহান তাআলা আরো বহু জায়গায় সুরা ইমরান 3 নম্বর সুরা 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহান তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিবুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিবকুমুল্লাহ ইয়াগফির লাকুম জুনুবাকুম। আল্লাহ সুবহান তাআলা সূরা আল ইমরান 3 নম্বর সূরা 31 নম্বর আয়াতে স্পষ্টভাবে আরেকটি দলিল পেশ করছেন যে বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমাকে আনুগত্য করো। যদি আমরা আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে কার আনুগত্য করতে হবে? রসুলের আনুগত্য করতে হবে। একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে, রসুল ছাড়া খোদা পাবা না ও নবিয়ে না, এভাবে আমাদের গজল গাওয়া হয়, আমরা গেয়েছি। কিন্তু যারা আল্লাহর কাছে যেতে চায় তাকে অবশ্যই রসুলকে ধরতে হবে, আনুগত্য করতে হবে। মুখে বললে হবে না, মিঠা মিঠা সুন্নি ভাই দেখে বুঝছি, যে মিঠা মিঠা সুন্নি ভাই মুখে বললে হবে না, মিষ্টি জবান দিয়ে বললে যথেষ্ট হবে না, আল্লাহ সুহাতার যেভাবে বলেছে সেভাবে করতে হবে। তো আমরা যদি আল্লাহকে ভালোবাসতে যাই তাহলে রসুলের আনুগত্য করতে হবে, আর তাতে কি হবে? যে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, যাতে আল্লাহ আমাদেরকে ভালোবাসে, তার দরুন কী হবে ফলাফল? যে আমাদের যে পাপ রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের যে পাপ রয়েছে, তোমাদের যা পাপ রয়েছে আল্লাহ সুবহান তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, দেখেন, দুজন ব্যক্তিকে, দুটা জিনিসকে আমাদের ভালোবাসতে হবে, এক আমাদের স্রষ্টাকে, আর একজন ব্যক্তিকে ভালোবাসতে হবে, জানের মূল্য দিয়ে ভালোবাসতে হবে, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এই দুজনকে আমরা ভালোবাসতে পারি তাহলে জান্নাতে চলে যাব। আমাদের যত পাপ রয়েছে আল্লাহ সুবহানাহু বলছে আমি ওয়াদা করছি, আল্লাহ সুবহানাহু এটা ওয়াদা, আমি মাফ করে দেব যদি দুজনকে ভালোবাসো। তাহলে এই দুটা থেকে পরিষ্কার হয়ে গেল যে আমাদেরকে কেবল আল্লাহ সুবহানাহু তাআলা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানোর পথেই যেতে হবে।
এর বাইরে থার্ড পার্টিকে হায়ার করে কখনোই কাজ হবে না। আল্লাহ সুবহান তাআলা আরো বলছেন মাই উতি রাসূল ফাকাদাত আল্লাহ, এটা আছে সূরা নিসা 4:80 আয়াতে। আল্লাহ সুবহান তাআলা বলছেন যে যে লোক রসুলের হুকুম মান্য করলো সে যেন আল্লাহর হুকুম মান্য করলো, যে রসুলের হুকুম মান্য করলো সে আল্লাহর হুকুম মান্য করলো। কারণটা কি? নবী করিম সাল্লাল্লাহু নিজের পবিত্র দ্বারা কিছুই বলেন না, যা কিছু নাজিল হয় তা তিনি আমাদের সামনে ব্যক্ত করেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা, রাসূল সাল্লাল্লাহু পবিত্র তারা কিছুই বলেন না, যা কিছু ওহির মাধ্যমে নাজিল হয় তা তিনি ব্যক্ত করেন। সূরা নাজাম 3-4 আয়াত। অতএব এখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে কেবলমাত্র আমাদের সামনে আল্লাহ এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে আমাদের যেতে হবে, এর বাইরে কোনো রকমের থার্ড পার্টির আশ্রয় গ্রহণ করা চলবে না। এছাড়া আরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদিদ প্রদান করেছেন সূরা মুহাম্মদের 47 সূরা 33 আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। এই আয়াতটা আমাদেরকে ফিট করে নিতে হবে, সব কিছু ভুলে যাব কিন্তু এই আয়াতটা যদি আমরা মনে রাখি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা বেদাত থেকে বেঁচে যাব। এই আয়াতের মধ্যে বলতে চাইছে মোমিনদেরকে উদ্দেশ্য করে, হে মোমিনগণ তোমরা আল্লাহ তা রসুলের আনুগত্য করো, মান্যতা দাও, না হলে তোমাদের আমল বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ আতিউল্লাহ আতিউর রাসূল, মান্য করো আল্লাহ তা রসুলের আনুগত্য করো তোমরা, না হলে তোমাদের আলা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল বাতিল হয়ে যাবে, তোমাদের আমল বাতিল করো না। এই আয়াতের মধ্যে স্পষ্ট আরো হয়ে যাচ্ছে জলের মতন একদম পরিষ্কার, দিনের মতো একদম স্বচ্ছ, যে বলতে চাইছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তোমরা আল্লাহ তার রসুলকে বাদ দিয়ে অন্য কিছু ইবাদত করতে যাও, এমন কিছু কাজ করো যা রসুলের তরিকায় হয়নি, যা সিলমোহর নেই, তা তোমাদের সমস্ত আমল বাতিল হয়ে যাবে। সেটা তোমার 40 বছর হতে পারে, 60 বছর, 120 বছর, 100 বছর ইবাদত হতে পারে, সমস্ত কিছু বাদ হয়ে যাবে। এতটুকু আলোচনায় আমাদের কাছে বুরহান দাঁড়ালো, প্রমাণ দাঁড়ালো যে কেবলমাত্র আতিউল্লাহ ও আতিউর রাসূল, এবং আল্লাহ আমরা তার রসুলকে অনুসরণ করে চলব, আনুগত্য করব। তৃতীয় কোনো জিনিসের প্রতি আমরা লালিত হব না দিন ইসলামকে বোঝার জন্য, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুটি হাত দিয়েছেন, আমাদের দুটি হাত দিয়েছেন আর দুটি বুরহান দিয়েছেন। এক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব পবিত্র কোরআন, আর একদিকে দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সহিহ হাদিস সুন্নাহ। এই দুটা হাতে দুটা জিনিস ধরিয়ে দিয়েছে, সমাজদার আদমি ইশারায় কাফি। অতএব তিনটা হাত দেয়নি, তিনটা জিনিসও দেয়নি। এখান থেকে বুঝে নিতে হবে সাহাবা ইকরাম যারা ছিল দুটা জিনিস নিয়ে পৃথিবীতে জয় করেছিল। স্বর্ণযুগের ইতিহাস দেখুন, তারা এই দুটা জিনিস পড়ে অধ্যয়ন করে বিভিন্ন দেশকে তারা জয়যুক্ত করেছিল, তারা শাসন কার্য চালিয়েছিল। এই ভারতবর্ষের মাটিতে আমরা শাসন করেছি অনেক বছর, 800 থেকে 850 বছর, কিন্তু আমাদের কাছে সেই শাসন চলে গেছে। কারণটা কি? কোরআন হাদিস আল্লাহ তার রাসূলকে ছেড়ে দিয়েছি, চলে গেছি কার দিকে? শর্টকাট জান্নাত যাওয়ার জন্য বিভিন্ন রকম তরিকা আমরা খুঁজতে শুরু করে দিয়েছি। এত খাটতে হবে দরকার নেই, খান কাতে বসে যাব, লা ইলাহা ইল্লাল্লাহ এটাই পাঠ করে জান্নাতে চলে যাব। এই শর্টকাট তরিকা, চিস্তি তরিকা হচ্ছে সবচাইতে শর্টকাট তরিকা। এই শর্টকাট তরিকা আমরা গ্রহণ করে জান্নাতকে কিনে নিয়েছি। অতএব স্পষ্টভাবে বুঝে নিতে হবে আমাদেরকে যে দিন ইসলামের মধ্যে কোনো শর্টকাট তরিকা নেই, একমাত্র তরিকা উম্মতে মুহাম্মদীকে অনুসরণ করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখানো পথে। এর বাইরে কোনো রকমের পথ, মত, মাঝহাব সমস্ত কিছুকে বর্জন করতে হবে, নইলে আমাদের সমস্ত আমল বাতিল বলে গণ্য হবে। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিদায় ভাষণ দিয়েছিল হজের, সেখানে লক্ষাধিক সাহাবাদিকে উদ্দেশ্য করে বলেছিল যে আমি কি তোমাদের কাছে দিন ইসলাম সঠিকভাবে প্রেরণ করে দিয়েছি? তারা বলেছিল, সমস্বরে বলেছিল, হ্যাঁ আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমাদের কাছে দিন ইসলাম সঠিকভাবে পেশ করেছেন, তাতে কোনো সন্দেহ নেই। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদিকে উদ্দেশ্য করে বলেছিল
তারাক্ত ফিকে আমরাইন লাম তাজিলু মা তামাসাক্ত বিহি মা কিতাবুল্লাহি সুন্নতে রাসূলিহি মুয়াত্তা এবং মিসকাত হাদিসটি রয়েছে। এই হাদিসে বলতে চাইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের কাছে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, যতদিন ধরে এই দুটো জিনিসকে আঁকড়ে ধরে থাকবে শক্তভাবে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। এক কিতাবুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন এবং সুন্নতে রাসূলিহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস সুন্নাহ। এটা মুয়াত্তা 727 নম্বর হাদিস এবং মিসকাতের হাদিসটি হচ্ছে 185 নম্বর হাদিস। এই হাদিসে স্পষ্ট হয় আমরা বুঝতে পারছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুটা জিনিস দিয়ে গেলেন, যে দুটা জিনিস পালন করতে গেলে আমরা জান্নাতে চলে যাব, আমাদের আমলগুলো পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু দরবারে অ্যাকসেপ্টেবল হবে, গ্রহণযোগ্য হবে। কিন্তু আমরা বিভিন্নভাবে নিজের যুক্তিকে খাটিয়ে আমরা এমন কিছু কাজ করছি সমাজের মধ্যে দেখতে পাচ্ছি যেগুলো দিন ইসলাম নয়, সেগুলো দিন ইসলাম নয়। যেমন উদাহরণ দেওয়া যেতে পারে, আমাদের সামনে আসছে ঈদে মিলাদুন্নবী এবং শবে বরাত, এই যে বিখ্যাত বিখ্যাত বেদাত, এই বেদাতগুলির সৃষ্টি কোথা থেকে হয়েছে একটু আমরা জানবো না? নবী করিম সাল্লামের যুগে ছিল? নবী করিম সাল্লাম কি কখনো করেছেন তার জন্মদিবস? সাহাবে একরাম তার বেটাদের তাদের তার 14 গোষ্ঠীতে করেছিল? করেনি। তাবে তাবিনেরা করেছে? করেনি। আমরা করছি? যে আমরা করছি। আমরা কেন করছি? কারণ ওদের চাইতে আমরা শিক্ষিত বেশি। ওরা করেন তো কি হলো, আমরা কি করতে পারি না? এই আপনার যুক্তি চলছে। 600 হিজরি নবী করিম সাল্লাম মৃত্যুর পর 600 হিজরিতে এই জন্মদিবস পালিত হয়। ইহুদি খ্রিস্টানরা এটা চালু করেছে তার আগে থেকেই, কারণ ঈসা ইসলামকে তারা বেটা হিসাবে ঈশ্বরের পুত্র হিসাবে তারা গ্রহণ করেছে, আর বড় দিনে তারা বড় বড় কেক কেটে তারা দিনকে উদযাপন করে। এই জন্য আল্লাহ সুবহানাহু তাদেরকে লানত করেছেন, তারাকে লানত করেছেন। আমরা যদি সেই কাজ করি তা আমাদেরকেও লানত করবেন, তাতে কোনো সন্দেহ নেই। অতএব আপনি যদি খ্রিস্টান ইহুদিদের হিন্দুদের যদি সংস্কৃতি অনুসরণ করেন আপনিও তাদের অন্তর্ভুক্ত। মান্তাসাবা কওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে সম্প্রদায় অনুসরণ করে চলবে সে তাদেরই অন্তর্ভুক্ত, তাতে কোনো সন্দেহ নেই। আপনি যদি ইহুদিদের সংস্কৃতিকে লালিত পালিত করেন তাহলে আপনি তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেলেন, আপনি ওই ইহুদি হয়ে গেলেন। আপনি যদি কাল বৈশাখী, এই যে বৈশাখ মাস আসছে প্রথম পহিলা বৈশাখ আপনারা পালন করবেন, আপনি হিন্দুদের তালিকার মধ্যে পড়ে যাবেন, আপনি হিন্দুদের তালিকার মধ্যে পড়ে যাবেন, আপনি তাদের সঙ্গে কাল কিয়ামতের দিন উঠবেন। আপনি যদি ট্রাম্পের মোদী সরকারের যদি মোদীর যদি আপনি অনুসরণ করে চলেন কাল কিয়ামতের দিন মোদীর সঙ্গে আপনি উঠবেন। অতএব খুব স্পষ্ট, খুব স্পষ্ট কাতর এই সব হাদিস। যদি আপনি কোনো সংস্কৃতি উদ্বোধন করেন, তাদেরকে লালিত পালিত করেন, তাদেরকে যদি সাপোর্ট করেন, আপনি তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেলেন। এই বিষয়ে একটা হাদিস রয়েছে আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনজন ব্যক্তি সবচাইতে ঘৃণিত ব্যক্তি। কয়জন ব্যক্তি? তিনজন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে ঘৃণিত ব্যক্তি। এক, হারামের মধ্যে নিষিদ্ধ কাজ করে। হারাম মানে জি, হারাম মানে তো আমরা মনে মানে হারাম, হারাম শরীফের কথা বলা হচ্ছে, মক্কার কথা বলা হচ্ছে। মক্কার মধ্যে যে নিষিদ্ধ কাজ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তি সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। কত মানুষ আছে তার মধ্যে ওই হচ্ছে তিনজনের মধ্যে একজন ঘৃণিত ব্যক্তি। দুই, জাহেলিয়তের যুগে যে সংস্কৃতি ছিল রসম রওয়াজ সেগুলোকে উদ্বোধন করে, সৃষ্টি করে আর ওই সহযোগিতা করে আনন্দিত হয়, উৎসাহ জাগায়, ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দ্বিতীয় ব্যক্তি হলো ঘৃণিত ব্যক্তি, সবচাইতে ঘৃণিত ব্যক্তি। তিন নাম্বার, যে ব্যক্তি রক্তপাত করে কেবল রক্তপাতের উদ্দেশ্যে, মানুষকে ক্ষতি সাধনের জন্য, সিলিপ ক্ষতি সাধনের জন্য রক্তপাত করার জন্য আল্লাহ সুবহানের কাছে এই ব্যক্তি হচ্ছে সবচাইতে ঘৃণিত ব্যক্তি। তো তিনজন ব্যক্তি রয়েছে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সবচাইতে ঘৃণিত ব্যক্তি, তার মধ্যে একজন বেদাতি ব্যক্তি হচ্ছে, একজন বেদাতি ব্যক্তি। রসম রওয়াজ যারা চালু করবে জাহেলিয়ত যুগে প্রথা, ওরা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে সবচাইতে ঘৃণিত ব্যক্তি। অতএব এই হাদিস রয়েছে বুখারি মিসকাত হাদিস নম্বর 142। এই হাদিসে স্পষ্ট হয়ে যাচ্ছে যারা বেদাতি হবে
যারা সুন্নাতকে বাদ দিয়ে বেদাতকে প্রতিষ্ঠা করবে, এস্টাবলিশ করবে আল্লাহ সুবহান তাআলার দরবারে, ওই ব্যক্তিরা হচ্ছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। আপনি কি বেদাতি হিসাবে আল্লাহ সুবহান তাআলার দরবারে উপস্থিত হতে চান? কে চায়? হাত তুলবে কেউ? কেউ চায় না। সবাই জান্নাতে যাওয়ার জন্য আমরা নামাজ পড়ছি, সলাত কায়েম করছি, হজ করে আসছি, টাকা দান করছি, এতগুলো করছি জান্নাত যাওয়ার জন্য, জাহান্নাম যাওয়ার জন্য নয়। কিন্তু আমরা মনে মনে ভিতর ভিতর অজান্তে আমরা এইসব সংস্কৃতিকে প্রতিষ্ঠা করছি। যেমন তার মধ্যে একটা আমরা বলে দিলাম যে জন্মদিবস, যে জাহেলিয়াত যুগের প্রথা, কিন্তু আপনি করছেন, আপনার বেটার জন্মদিবস পালন করছেন, আপনার জন্মদিবস পালন করছেন, আপনার বিবাহ বার্ষিকী পর্যন্ত ছাড় যায় না। এক বছর উদযাপ, এক বছর পূর্ণ হলো, বিবাহ বার্ষিকী আপনি শুরু করে দিলেন, করছেন না আপনি? আপনি করছেন। আপনি সেই ব্যক্তি যা আল্লাহ সুবহানাহু সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। আপনি এটা পরিত্যাগ করবেন না? আপনি একজন মাস্টার, আপনারই ভুল ধরা আছে। দেখেন কত দিব বেদাতের কোনো ঠিক ঠিকানা নেই, সুন্নাত দেখতে পাওয়া যায় না, বেদাতের টোটালি ঘিরে নিয়েছে, এত ভাইরাস আমাদের সমাজে চলছে। যেমন আপনাকে দেখায়, আপনাকে একটু দেখায়, আপনি একজন মাস্টার মশাই, আপনি ক্লাসরুমে ঢুকেছেন, ক্লাসরুমে ঢুকেই সমস্ত ছাত্র দাঁড় হয়ে আপনাকে সম্বোধন দিল আর আপনি খুব খুশি হয়ে গেলেন। জানেন এটা হচ্ছে জাহেলিয়াত যুগের প্রথা। সম্মান প্রদর্শনের জন্য দাঁড়াতে হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন সাহাবীরা দাঁড়াতো তখন তাদেরকে ধমক দিতে হয় বসা, কিন্তু আমরা কি করছি? আমরা মনে মনে খুশি হচ্ছি, আহ কি ব্যাপার। আপনি প্রথমে যখন শ্রেণীকক্ষে ঢুকবেন, ক্লাসরুমে ঢুকবেন, তখন আপনাকে প্রথমে সালাম পেশ করতে হবে। আপনি পরে ঢুকছেন, আপনাকে সালাম দিতে হবে, ওরা কেন দাঁড়াবে? আপনি এটা বন্ধ করতে পারবেন? নিশ্চিত আপনি বন্ধ করতে পারবেন না। কেন? আপনি মনে মনে খুব খুশি হন, খুবই খুশি হন আপনি, আমার ছাত্রছাত্রী আমার কত ভালোবাসে, দাঁড়িয়ে আমাকে সম্বোধন করছে। এটা হলো মাস্টারের ব্যাপার। তারপর তো খাম্বা পূজা আছে, যেগুলো আমি আগে বলেছি। হ্যাঁ, এর থেকে পার পাওয়ার অনেক উপায় রয়েছে। সরকার আপনাকে এটা বলে দিচ্ছে না, যেটা করতেই হবে, কোনো সংবিধানে লেখা নেই যে উঠতেই হবে, এটা আমরা করেছি, এটা আমাদেরকেই বন্ধ করতে হবে আস্তে আস্তে, আস্তে আস্তে বন্ধ করতে। আপনি মুসলিম টিচার, আপনার আপনি থেকে শুরু করুন, এমন কিছু ভালো জিনিস দেন, এই তোমরা উঠতে হবে না, আমি আসব, তোমরাকে উঠতে হবে না, এইটুকু কথা বলেন, বাস হয়ে গেল। কিন্তু আপনি তো বলছেন না, মনে মনে আপনি খুশি হচ্ছেন যে দাঁড়াচ্ছে, আমাকে সম্মান প্রদর্শন করছেন, এক মিনিট নিরাপত্তা পালন করছেন, স্টুডেন্ট মারা গেছে আপনার, এক মিনিট নিরাপত্তা পালন করলেন, যার আত্মার জন্য আমরা শান্তি কামনা করার জন্য এক মিনিট আমরা নিরাপত্তা পালন করব, করছেন না আপনি? করছেন। এটা হতো জাহেলিয়াত যুগের প্রথা। জাহেলিয়াত যুগে যেটা হতো, ওদের যখন কোনো মা আত্মীয় স্বজন মারা যেত, তারা চিল্লে চিল্লে জামা ছিঁড়ে ছিঁড়ে কান্নাকাটি করত, মাতান করত, তারা মাতান করত, জোরে জোরে জারি হিসাবে তারা কান্নাকাটি করত, জামা ছিঁড়ে দিত। কিন্তু আজকে দেখেন সে জাহেলিয়াত যুগের প্রথা আপনার গ্রামে দেখেন, আমাদের সমাজে দেখেন, একদম ফিট করেন, খালি আয়নার মতো স্বচ্ছ, আয়নার মতো স্বচ্ছ, একদম দেখতে পাবেন চেঞ্জ হয়নি। যদি আমার মা মারা যায়, আপনার ছেলে মারা যায়, আপনার স্ত্রী মারা যায়, কারো যদি আত্মীয় স্বজন মারা যায়, দেখবেন গজালে সুর করে, ভাঁজ করে, সাইজ করে কান্নাকাটি করে, করে না? জাহেলিয়াত যুগে প্রথা এটা, এটা বন্ধ করতে হবে। ও সময় ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে, ধৈর্য তো ওপরে উঠে গেছে আমাদের, ধৈর্য নেই, কান্নাকাটি করে একদম জামাকে ছিঁড়ে ফেলে দিছে, বেটি এত ভালোবাসত মাকে, মৃত্যুর সময় তার ভালোবাসা দেখতে পাচ্ছি আমরা, ব্লাউজ ছিঁড়ে দিচ্ছে, শাড়িকে ছিঁড়ে ফেলে দিচ্ছে, এই কেমন ভালোবাসা! এটা ইসলামী ভালোবাসা নয়। পর্দার থেকে তো বাহির হয়েছে ওই, এবং রসুন, এবং যে পুরাতন যুগে যে রীতিনীতি যা দিন ইসলামের আগে ছিল সেগুলোকে উদ্বোধন করলো এই ব্যক্তিরা, এই সব মানুষেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। দেখেন আপনি ঘৃণিত ব্যক্তি কাকে বলে? দেখেন আমরা কখনো কি এভাবে ভেবেছি? কত করছি আমরা, এটা আমাদের বন্ধ করতে হবে। এই জাহেলিয়াত যুগের প্রথাগুলি, এই বিদাতগুলি বন্ধ করতে হবে। মারা যাচ্ছে, আমার আব্বা মারা গেল, মারা যাওয়ার পর আমরা ছোটো ছোটো শিশুরা যারা কোরআন পাঠ করতে পারে বা তালেবে ইলম যারা রয়েছে তারাকে ভাড়া করে আমরা ছোট ছোট নুসখা দিয়ে 30 পারা কোরআন আমরা একদিনে শেষ করে নিচ্ছি, আর ভাবছি
এটা দিয়ে বক্সে দিলাম আর বাপ মাকে একদম জানাতে ঢুকি রেখে চলে এলাম। আমরা এভাবে ভাবছি, এভাবে চলছে আমাদের বাপ দাদা থেকে চলে আসছে। কিন্তু আপনি কি একবারও ভেবে দেখেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তারপরে জেনারেশন দেখেন কেউ এভাবে করেছে? আপনি কেন করছেন? কোনো দলিল আছে? আরে জীবিত ব্যক্তি কোরআন শুনলে, আমি যদি পাঠ করি 1-10 নাকি, যে শুনবে ও নাকি পাবে, কিন্তু যে মারা গেছে সে নাকি কোথা থেকে পাবে? একটা দলিল চাই আমি, আমি একটা দলিল চাই আপনাদের কাছে যেখানে মৃত ব্যক্তি সব পাবে। তিনটা জিনিস বলেছিলাম, মনে আছে তো মিসকাতের 193 নম্বর হাদিসটি, যে তিনটা জিনিস কবর পর্যন্ত পৌঁছাবে, বাদ বাকি একটাও যাবে না। সাদকায়ে জারিয়া, নেক সন্তান যা তার জন্য দোয়া করবে, এমন ভালো ইলিম যা মানুষ উপকার সাধিত হয়েছে, এই তিনটা অ্যাকাউন্ট ছাড়া কোনো অ্যাকাউন্ট খোলা থাকবে না, কোনো অ্যাকাউন্ট খোলা থাকবে না। কান খুলে শুনে রাখো, তামাম বিশ্বের যাবতীয় যত বেদাতি রয়েছে তাদের কাছে আমি ওপেন চ্যালেঞ্জ ছুড়লাম, আপনার একটা হাদিস দেখাবেন যেখানে বলতে চাইছে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মরা ব্যক্তি সওয়াব পাবে কোরআন শুনলে। কিন্তু আপনি কেন করছেন? দলিল তো নেই, দলিলবিহীন কোনো আমল আল্লাহ সুহাদার দরবারে অ্যাকসেপ্টেবল হবে না। মারা গেল আর বাপ, বা আপনার বাপ বা অন্য কারো, 4 দিন হলো আত্মা বের করতে হবে, কামান বের করতে হবে। কামান বুঝো, যারা শুনে আছে তারা বুঝে, আমরা বুঝি, আপনারা হয়তো বুঝতে পারছেন না। বুঝতে পারছেন কি? 4 দিনে কামান বের করার জন্য আত্মাদের সর্দারকে ডাকা হয়, মানে আমরা বের করতে পারবো না, তার জন্য কি হায়ার করতে হবে, কোথা থেকে? সুন্নি মাদ্রাসাতে খুঁজো, ওরা হচ্ছে পটু, আত্মাকে বের করে নিয়ে আসবে, ওরা ঘরে ঢুকে গেছে না আবার। আস্তাগফিরুল্লাহ, কি আকিদা! মানুষ যখন মারা যায় তো ইল্লিনে বা সিজ্জিনে থাকে, আত্মা আপনার ঘরে কি করে আসবে? এটা কোন হাদিসে পাওয়া গেল? জাল হাদিস একটা আছে, জাল হাদিসও নেই, সমাজে চলছে। 4 দিনে আমরা বক্সে মানে মুলবি সাহেবকে ডেকে মায়ের ফাটিয়ে 2000 টাকা তার বক্সিস দিয়ে আরও কিছু আছে যা যা আছে ওকে দিয়ে হাঁকালাম, আর মনে এই শান্তি আমরা রাখলাম যে আমার মা এবার শান্তি আছে। আপনি কি জানেন, আপনি যে মাকে ভালোবাসেন তার কবরে আপনি আগুন জ্বালিয়ে দিলেন? জেনে শুনে বাপের কবরে মায়ের কবরে আগুন জ্বালাবেন আপনি? আপনি সেই ছেলে যে আপনি আপনার মাকে রাত্রে উঠে দুধ খাওয়াতেন, ভাত খাওয়াতেন, মার জন্য আপনি আপনার যে যেখানে সাইতে হয় বেডকে সাফ করে দিতেন, পানি দিতেন, রাত জেগে জেগে মা জ্বর হয়েছে আপনি সেবা করেছেন যাতে মার কোনো অসুবিধা না হয়, আর যখন মা মারা গেল আপনি অজান্তে এমন কাজ করে দিলেন যে মা তুই তো ভালো আছিস, তোকে একটু জ্বালিয়ে দিই আগুন দিয়ে, একটু জ্বালিয়ে দিই, তুই তো ভালো আছিস। আপনি সেই সন্তান জীবিত অবস্থায় মাকে ভালোবেসেছেন, আর মৃতর পর আপনি কি করে নাফরমানি করলেন, নিমক হারাম কেন হয়ে গেলেন আপনি, মার কবরে আগুন কেন জ্বালান আপনি, এই অধিকার আপনাকে কে দিল? আপনার ধারণা এত কেন খারাপ? আমার মা ভালোর জায়গা নেই, তার হিসাব নিকাশ আমল নামা ওর ওপরে নির্ভর করছে, আপনি দোয়া করুন, দোয়া আল্লাহ সুবহানাহু বলছে তো আমি কবুল করব, ভালো ছেলে হয়ে যান আপনি। কিন্তু আপনি কি করলেন, কবর আগুন জ্বালিয়ে দিলেন আপনি, ভালো থাকবি একটু আগুন জ্বালিয়ে দিত। যা দলিল নেই, কিছু নেই, বাপ দাদা থেকে চলে আসছে, এই অনুসরণ করছি প্রবৃত্তি, মেষ প্রবৃত্তি অনুসরণ করছি, একটা গরু যখন যায় একটা মহিষ যখন যায় তার চারিপাশে তার পথ অনুসরণ করতে থাকে, ওই যদি গাড্ডাতে নেমে যায় সবাই নেমে যায়। আমরা কি গরু নাকি? আমরা কি ভোঁস? আমাদের মাথায় আল্লাহ সুবহানাহু বুদ্ধি দেয়নি? স্বচ্ছ ব্রেন দিয়েছে আমাদেরকে, এত সুন্দর পাওয়ারফুল ব্রেন দিয়েছে, এত সুন্দর আমাদের দিন দিয়েছে, তা আমরা চিনতে পারছি না দেমাগ দিয়ে একটু? সম্মত উপস্থিতি, 4 দিন চলে এলো, মার কবর আগুন জ্বলছে, নিভাবে কে? আবার 40 দিন, মা একটু ভালো আছে আর একটু জ্বালিয়ে দিই। হ্যাঁ, হাসিয়ান না, খুবই দর্দের কথা ভাই। আমাদের সমাজে আমরা এগুলো দেখে আসছি, আমরা করেছি এগুলো, আমরা বাচ্চা খেয়েছি, কত কিছু আমাদেরকে উপহার দিয়েছে খেতে গো, সেসব জিনিসকে আমরা ছেড়ে চলে এসেছি, সেসব জিনিস আমরা ছেড়ে এসেছি আর আপনারা এখনও চলছে। আমরা তাহলে ভুল করেছি নাকি?
আমরাই ভুল করেছি, আমি ভুল করেছি, হক পথে এসে আমি ভুল করেছি, এত সুন্দর সুন্দর খাবার টাকা পয়সা পাচ্ছিলাম বাতাসা থেকে শুরু করে, হ্যাঁ বড় বড় মুক্তি এজাম, হিন্দুস্তানকে কাঁপানো বক্তা, কোকিল কণ্ঠী, যুক্তিবাদী, বিখ্যাত ইন্টারন্যাশনাল বক্তাদের সঙ্গে আমরা একসঙ্গে থাকতাম, সেই বক্তাদেরকে আমরা পরিত্যাগ করে আপনাদের এখানে এসেছি, আর এখানে এসে দেখছি একই ঘটনা, আপনি এখনও চেঞ্জ হননি। আহলে হাদিস আপনি কোরআন হাদিসকে মান্য বলা মুখে বললেন কিন্তু কাজে দেখতে পাওয়া গেল না, 40 দিনে আবার মার কবরে জ্বালিয়ে দিলেন আগুন। এলে উদাহরণ দিচ্ছি বেদাতের। তারপর তো আমরা যেটা বললাম যে অনেকগুলো বেদাত রয়েছে, কথার মধ্যে আমাদের বেদাত হয়ে যাচ্ছে, ইনশাল্লাহ একটু পরে আলোচনা করবো, একটু ধৈর্য ধারণ করুন, এই কয়েকটা মাত্র আপনাকে উদাহরণ দিলাম। তো আপনি যদি দীন ইসলামের মধ্যে কোনো নতুন কিছু করেন তা আল্লাহ সুবহানাহু কি কবুল করবে? এই যে এত আমরা খাটনি, যেমন মহরমের সময় আমরা লাঠি খেলা খেলি না, লাঠি খেলাতি নাকি, কে কে লাঠি খেলেছে হাত তুলবে, একদম ইমানের সাথে হাত উঠাও, আমি খেলেছি, আমি হাত উঠালাম, আর কে উঠালছে, কেউ খেলেছে, মাশাআল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লাঠি খেলেছি আমরা কি না, লাঠি খেলেছি, কিসের জন্য লাঠি খেলেছি আমরা, এখন আমরা খেলি না, আমরা এখন সুধরে গেছি আলহামদুলিল্লাহ, কিন্তু আরও তো আছে যারা এখনও পরিবর্তন হয়নি, তা আমরা লাঠি খেলেছি কিসের জন্য খেলেছি বলো ভাই, বলেন খুশির জন্য, আপনি কিসের জন্য খেলেছেন, হ্যাঁ খুশির জন্য, খুশি বলতে আরেকটা আমাদের নিয়ে আসছে, এটা আমরা বলছি না কেন, যে সব পাওয়া যাবে এটা আমরা কেন বলছি না, খুশির জন্য, যেখানে হোসেন মারা গেছে তুমি আবার খুশি মারাচ্ছ, হ্যাঁ সবাই যাচ্ছে তো আমিও যাই, যাই হোক, তো এরকম হিসাবে আমরা করেছি, কিন্তু আর একটা আমরা উদ্দেশ্য নিয়ে করেছি, সেটা হচ্ছে নেকি পাওয়ার উদ্দেশ্যে সওয়াবের আশায়, এটা কিন্তু ভুললে চলবে না, এটা হচ্ছে মূল পয়েন্ট আমাদের সমাজে, এই যে এই কাজগুলি হয় মূল উদ্দেশ্য হচ্ছে সওয়াব পাওয়া, নেকি পাবো, নাহলে এমনি করবো নাকি ফালতু, খুশি তো মেলা রকম আরও কিছু আছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে আপনি খাটলেন, এত টাকা খরচা করছেন লাঠি খেলা, সবে মেরাজ, ঈদে মিলাদুন্নবী, হাজার হাজার কোটি টাকা খরচা হয় না, হয় না গোটা ভারতবর্ষ জুড়ে, গোটা ওয়ার্ল্ডে জুড়ে হয় না, হয় না হয়, সময় নষ্ট হয় না, হয় না হয়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইছে আপনার উদ্দেশ্যে কয়েকটি আয়াত পেশ করব, খুব কড়া সহ্য করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বান্দা তুমি যে এতগুলো ইবাদতগুলি করছো, এত খাটছো কিসের জন্য, ক্লান্ত হয়ে গেছো আপনি, আমরা ক্লান্ত হয়ে গেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, কথা বলবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাসিয়ার 3:4 আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা এত ইবাদত করেছো ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছো, তোমার জন্য আমার কাছে কিছু জিনিস রয়েছে, কি রয়েছে, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, তোমাকে ঢুকাবো দগ্ধিত প্রজ্বলিত জাহান্নামে, আমল তো করেছো তোমার আর রেহাই নাই, প্রচুর আমল করেছো তুমি, ক্লান্ত হয়ে গেছো, পরিশ্রান্ত হয়েছো, গা কেটে 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 হোসেনের নামে অর্পণ করে দিয়েছো, হ্যাঁ অঙ্কন করে দিয়েছো, তো শুনে রাখো বান্দা তোমাকে জাহান্নামে যেতে হবে। আচ্ছা আমরা আমল করছি জাহান্নামে যাওয়ার জন্য কি, হ্যাঁ আমি একটু বেশি বলছি আপনারা একটু কম বকবেন তাহলেই হবে, তা আমরা যে আমলগুলো করছি কিসের জন্য যাওয়া, কোথায় যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নামে যাওয়ার জন্য, জি জান্নাত যাওয়ার জন্য, তা আল্লাহ সুবহানাহু কেন বলছে জাহান্নামে পাঠাবো, আশ্চর্য, আল্লাহ কেন বললো এইসব কথা, কি আমল করলে কি এমন কাজ করলে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা ফুরকান 23 নম্বর আয়াতে ওয়াকাদিম না ইলা মা আমিলু মিনা আমালিন ফাজা আন্নাহু হাবাআন মানসুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তাদের কৃতকর্মের প্রতি মনোনিবেশ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কাল কিয়ামতের দিন তোমার আমল আমি দেখতে যাব, দেখব বান্দা এসছে, আচ্ছা অমুক ব্যক্তি দেখি তার আমল কত সুন্দর সুন্দর, দেখি দেখা মাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই আমলগুলোকে আমি বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেব, দেখেন আপনার আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিক্ষিপ্ত ধূলিকণার মধ্যে পরিণত করে দিবে,
আমল দেখতে যাবে আল্লাহ সুবহানাহু তাআলা কাল কিয়ামতের দিন। আপনি কি কি ভালো আমল করেছেন দেখা মাত্রই আল্লাহ সুবহানাহু তাআলা আপনার আমলকে ধুলি কুনার সঙ্গে ধুলি কণা ময় করে পরিণত করে দেবে। আল্লাহ সুবহানাহু তাআলা ইয়াতে স্পষ্ট ভাবে বলছে যে তুমি যে ভালো ভালো আমল করেছো, তুমি মনে করছো ভালো আমলই করছি, কিন্তু আল্লাহ সুবহানাহু কাছে সেগুলো হচ্ছে বেদাতি আমল, খারাপ আমল। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ওই আমলে কোনো দাম নেই, ধুলি কণা ময় করে দেব। আল্লাহ সুবহানাহু তাআলা আর একটি স্পষ্ট করছেন আমাদের উদ্দেশ্যে সূরা কাহাফ 103-104 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াতের মধ্যে বলতে চাচ্ছে, বলুন আমি কি তোমাদেরকে সেসব লোকের কথা বলে দেব যারা কর্মের দিক থেকে খুবই ক্ষতিগ্রস্ত, যারা কাজ করছে আমল করছে কিন্তু তারা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে? আল্লাহ সুবহানাহু বলছেন তারাই সেই লোক, তারাই সেই লোক যাদের প্রচেষ্টা পার্থিব জীবনে বিভ্রান্ত হয়, অথচ তারা মনে করে যে তারা সৎ কর্ম করছে, তারা মনে করছে আমরা তো ভালো আমলই করছি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের মনের কথা এই পবিত্র কোরআনে সূরা কাহাফের 103-104 নম্বর আয়াতে ব্যক্ত করলেন যে আমরা কি আমরা মনে করছি যে আমরা ভালো আমলই করছি? ঈদে মিলাদের নবী, লাঠি খেলা, চাল্লিশা করা, এ তো ভালো আমল, আমরা তো খারাপের জন্য করছি না? আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন এই জন্য তোমাকে জাহান্নামে যেতে হবে বান্দা, কারণ এই আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হয়নি। মা আয়েশা থেকে কল রয়েছে, মান আমিনা আমিনা লাইসা আমরুনা ফাহুয়া রাদ্দুন, রওয়া ও মুসলিম। মা আয়েশা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন কিছু আমল করলো যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি, দিনের ইসলামের মধ্যে নেই, তা পরিত্যাজ্য হবে, সেটা বাতিল হবে। এটা আছে মুসলিম 1718 নম্বর হাদিস। সম্মত উপস্থিতি, সংক্ষিপ্তভাবে আমি শেষ করে দেবো বক্তব্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিল যে দিন ইসলামের মধ্যে এমন কিছু আমল নেই, এমন কিছু কাজ নেই যা আমরা করছি, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি, সেটা পরিত্যাজ্য হবে, সেটা বাতিল হবে। বোঝা গেল? জি বোঝা গেল তো, যে যতগুলো ভালো আমল মনে করছেন সেগুলো যদি দিন ইসলামের মধ্যে না হয়, সিলমোহর না থাকে, তাহলে সেটা বাতিল হবে। অনেকগুলো উদাহরণ দেওয়া যেতে পারে এই ব্যাপারটাকে বোঝার জন্য। আপনি ইন্ডিয়ান রুপি, সৌদি আরবের অনেকগুলো এখনই পাওয়া যায়, পেপসি কিনা পাওয়া যায় কিনা, টাকা ঢুকালে আমাদের পশ্চিমবঙ্গে হয়ে গেছে পানি নিতে গেলে 10 টাকা ঢুকলে একটা বোতল পাওয়া যায়, পাওয়া যায় না, পাওয়া যায় না, লোক থাকে না, এটিএমের মতন। তো অনুরূপভাবে সৌদি আরবে এরকম কিছু বক্স রয়েছে যা টাকা দিলে ওটা পাওয়া যায়। তো আপনি নিয়ে গেলেন ইন্ডিয়ান রুপি, ইন্ডিয়ান রুপি লিজে ওখানে সৌদি আরবের ওই বক্সে ঢুকিয়ে দিলেন এটিএম মেশিনে, আপনি চাইছেন যে আমি একটা পানি খাবো। তো যত তাড়াতাড়ি আপনি টাকাটা ঢুকাবেন না, তত তাড়াতাড়ি আপনাকে রিটার্ন টিকিট দিবে, রিটার্ন দিবে আপনাকে, একদম ঝাট ঝাট কী দিচ্ছে সব নিবে না। কারণটা কি? সফটওয়্যার মারা আছে রিয়াল, রিয়ালে সৌদি আরবের টাকা ইন্ডিয়ান টাকার সফটওয়্যার ওখানে মারা নেই। তো আল্লাহ সুবহানাহু তাআলা কাল কিয়ামতের দিন আপনি যদি এই ইবাদতগুলি নিয়ে হাজির হন যে না আমি এগুলো ভালো আমল করেছি, তার মধ্যে যদি নবী করিম সিলমোহর না থাকে, থাপ্পা না থাকে, উম্মতে নবী করিম মুহাম্মদের সিলমোহর না থাকে, সেটা বাতিল হয়ে যাবে অনুরূপভাবে। কারণ সাহেল ইবনে সাদ থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি কাল কিয়ামতের দিন হাউজে কাউসারের আগেই চলে যাব, হাউজে কাউসারের কাছে আমি আগেই চলে যাব এবং তোমাদেরকে আমি হাউজে কাছে পান করাবো। যারা একবার হাউজে কাছে পানি পান করবে তাদের এক লাইফ টাইম, লাইফ টাইম পিপাসিত লাগবে। তাই একদল আসবে, একদল আসার মানে মোটামুটি আস্তে আস্তে একটা পর্দা পড়ে যাবে নবী করিম সাল্লামের মধ্যে, তার ওই দলের মধ্যে একটা পর্দা পড়ে যাবে এবং আল্লাহ সুবহানাহু তাআলা জানিয়ে দিবেন হে নবী, হে নবী আপনি জানেন না এই সব ব্যক্তিরা আপনার মৃত্যুর পর দিনের মধ্যে অনেকগুলো নতুন নতুন জিনিস আবিষ্কার করেছিল। তো তার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে আমি এরা কে চিনি, এগুলো তো আমার উম্মত, চিনতে পারবে কিন্তু। কিন্তু এই কথা জানার পর, আল্লাহ সুবহানাহু তাআলার এই কথা জানার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সোকান সোকালিমান গায়রাবাদী, দুরহাটো দুরহাটো আমার চোখের সামনে থেকে, বেদাতি এসেছে আমার কাছে, খাওয়া চলবে না। দেখেন আপনি যদি বেদাতি হিসাবে কাল কিয়ামতের মাঠে হাজির হন, হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হলেন, সাফায়াত থেকে বঞ্চিত হবেন, আপনি আল্লাহ সুবহানাহু তাআলার দৃষ্টিতে কত নিকৃষ্ট ব্যক্তি আপনি একবার ভেবে দেখুন, ভেবে দেখুন আপনি একবার। কিন্তু আপনি এখনও চেঞ্জ হচ্ছেন না। আমি অনুরোধ করব সকল মুসলিম ভাইকে যে আপনারা এই সমস্ত বেদাতগুলি থেকে একটু বাইরে
বেরিয়ে আসুন। দিন ইসলামের যে শাশ্বত বাণী রয়েছে, যে বুরহান রয়েছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, সেগুলো অধ্যয়ন করুন এবং নিজের জীবনে আপনি ওটাকে ফিট করে জীবন বাসন করুন। আমরা অনেকে আছি কথার মধ্যে দিয়ে আমরা অনেকগুলো বেদাত করে থাকি, যেমন আমরা মুখে বলি আহমদের মিমের পর্দা উঠে দিয়ে রে মন, দেখবি সে তাই বিরাজ করে আহাদ নিরঞ্জন, বলি না আমরা? এ কবিতা শুনেন না কি গো, যে মিলাদের গা হয় যেগুলা আমরা গিয়েছি তো, বলছে আহমদের মিমের পর্দা উঠে দিয়ে রে মন, দেখবি সে তাই বিরাজ করে আহাদ নিরঞ্জন। মানে আহমদের যে মিমের পর্দা আছে মোহাম্মদের মধ্যে, ওটা উঠে দে আহম্মদ, অর্থাৎ আল্লাহ সুবহান তাআলা আর মোহাম্মদ একই, যিনি আল্লাহ তিনি নবী, যিনি মোহাম্মদ তিনি আল্লাহ, এরকম। তাই এইভাবে আমরা মানে যুক্ত করে দিচ্ছি শব্দের মধ্যে দিয়ে শিরক এবং বেদাত হয়ে যাচ্ছে, কিন্তু আমরা করছি, আমরা চলছে। আমাদের যে যুবক ভাইরা রয়েছে তারা বিভিন্ন রকমের কবিতা আবৃত্তি করছে, আমরা ঈদে মানে মিলাদের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমভাবে আমরা কিছু কবিতা পাঠ করে থাকি। যে কবি যা যে সব কবিরা রচিত করেছে তারা হচ্ছে সিয়া কবি, শেখ সাদি, নাম শোনা আছে শেখ সাদি জি, নাম শুনেননি নাকি? সবাই শুনেছে, খালি বলছে না। শেখ সাদি হচ্ছে সিয়া সম্প্রদায়ের, আপনার জানা আছে এটা? জানা নেই আপনার? জানেন না আপনি? শেখ সাদি হচ্ছে সিয়া সম্প্রদায়ের কবি, কানে ঢুকেলেন ভালো করে, শেখ সাদি হলো সিয়াদের কবি, সিয়া সম্প্রদায়ের কবি, মনে থাকবে জি? জীবিত যতদিন বেঁচে থাকবেন মনে থাকবে তো? কিন্তু আপনি ওনার কবিতা আপনি শেয়ার করছেন, পোস্ট করছেন, ওরা মুসলিম নয়, শিয়ারা কি মুসলিম নাকি? হ্যাঁ, কার দিলের মধ্যে যদি একটু জায়গা থাকে যে তারা মুসলিম, সে কাফের, সে কাফের, ডাইরেক্টলি কাফের। অতএব তাদের প্রতি আপনার মহব্বত এখনও খুব উজ্জীবিত দেখতে পাচ্ছি আমি। শিয়ারা যেমন মাতান করে, সুন্নিরা তেমন মাতান করে। সুন্নি মানে ওই যারা নকলি সুন্নি, আমরা রিয়েল সুন্নি, যারা সুন্নাতকে মেনে চলে তারাকে সুন্নি বলে। আর একটা অর্থ আছে, যারা শুনে শুনে মেনে চলে তারাকে সুন্নি বলা হয়, যে আমরা শুনি কিন্তু মেনে নিই কিন্তু সঠিকটা। তো বিষয় হচ্ছে এটাই, যেমন আমরা তার কবিতা পাঠ করি, বালাগল উলা বেকা মালেহি কাসাফাত দুজা বেজা মালেহি হাসানাত জামিন উসালিহি সাল্লি আলা ওয়ালিহি, এইভাবে আমরা কবিতা পাঠ করছি শেখ সাদির কবিতা। আমরা বিভিন্ন মেহফিলে দেখতে পাচ্ছি, এখনই চলে যান অর্গে ই হচ্ছে দেখে এলাম, হ্যাঁ আজকে আমাদের জালসা হচ্ছে, আপনি যদি বিশ্বাস না করেন চলে যান, এই কবিতা পাঠ করবেই করবে, করতেই হবে। তাহলে তারা কারা তেলের শিয়াদেরকে অনুসরণ করে জি? ওরা করে, আমরা করি নাকি? কিন্তু আপনাদের মধ্যে কেন দেখতে পাচ্ছি আমি, ইমাম হোসেন মারা গেছে, কারা বেশি চিরাচিরি করে? শিয়ারা করে। আর কারা করে? নকলি সুন্নি গালা করে, করে না? মিল দেখেন কারা বেশি শিয়াকে মানে ফলো করে, তা আপনারা কেন করছেন? আপনারা কেন 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 করছেন? আপনারা তো অরিজিনাল শুনি নাকি? তো এই হলো বিষয়, এই কথার মধ্য দিয়ে, কবিতার মধ্যে দিয়ে, গানের মধ্যে দিয়ে আমাদের বেদাত ও শিরক হয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না। যেমন ছোটোবেলাতে আমাদের দাঁত পড়ে গেছে, ইন্দুরে খালি যে ধরেছি, ইন্দুরে ইন্দুর তোর দাঁত দে আমার দাঁত লে, বলি না আমরা? অনেকজন কতজনে করেছি, বলছে ইন্দুর রে ইন্দুর তোর দাঁত দে আমার দাঁত লে, কতই করেছি। আচ্ছা আমি একটা কথা বলি, দাঁত দেনাওয়ালাকে ইন্দুর দেবে? তো এটা বেদাত্ম হচ্ছে, হচ্ছে একটা প্রথা, কুসংস্কার, সুপারস্টিশন একটা, তার সঙ্গে সঙ্গে আবার শিরকও হয়ে যাচ্ছে। দেখেন আল্লাহ সুবহান তাআলা এমনি বেদাতিরা সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি নয়, এই কারণে তারা মনে করে বেদাত, কিন্তু এটা তো শিরক নয়, এটা তো ভালো কাজ, ওরা এটাই ধারণা করে ভালো কাজ, কিন্তু ওরা কখনোই স্বীকার করে এটা শিরক। দেখেন বেদাত থেকে শিরক হয়ে যাচ্ছে, ও নিজেই বুঝে না, ও এই মানে মেহফিলে যে কি করছে, ওই ও যে গাইছে শেখ সাদির কবিতা, ও নিজেই বুঝে না, ওখানে আল্লাহ তার মানে আল্লাহকে তার রসুলকে একাকার করে দিয়েছে। আশ্চর্য বিষয়, আমরা গিয়ে যাচ্ছি এখন পর্যন্ত। যেমন আমাদের মারা বলেছে, বেটা পরীক্ষা দিতে যাচ্ছ, ডিম খেতে হয় না, ডিম খেলে কি হয়? স্বর্ণ পাবা, পরীক্ষার ফলাফল, রেজাল্ট। আমরা সেজন্য এখনও খেতে দিই না, আমাদের ছেলেগুলা যদি পরীক্ষা, না না না, মানে মনের মধ্যে আছে, বিশ্বাস না করে কিন্তু মনের মধ্যে আছে, খেতে দেবো না যদি পেয়ে লাই। এইগুলো হচ্ছে টাটকা বিদ্যা। জোড়া কলা যারা বিক্রি করছেন, এই ভালো করে দিকে তাকান, যারা ব্যবসায়িক আছে আমি তাদের কাছে রিকোয়েস্ট করব, আগে এটা বলে নিই তারপর রিকোয়েস্ট।
যারা জোড়া কলা বিক্রি করছেন, জোড়া কলা খেতে গেলে বলে জোড়া জোড়া বাচ্চা হয়, জোড়া জোড়া বাচ্চা হয়, ঠিক কি না? তাহলে আমি তো এখন পর্যন্ত কাউকে দেখতেই পেলাম না যে জোড়া জোড়া, খুব কম পার্সেন্টে হয়েছে। তো জোড়া যদি কলা খাওয়া যায়, জোড়া বাচ্চা হয়, যাদেরকে বাচ্চাই হয় না তারাকে খাইয়ে দিতে হবে, ঠিক কি না? 16 বছর বাচ্চা হয়নি, জোড়া জোড়া কলা খাওয়াও। হ্যাঁ, 3-4 বছরের মধ্যে জোড়া জোড়া মানে 6টা হয়ে যাবে আলহামদুলিল্লাহ, নাকি 6টা বাচ্চা হয়ে যাবে। আরে বেবেকুপ, জোড়া কলা খেলে কি তোমাকে কলা বাচ্চা দিবে? আল্লাহ সুবহানাল্লাহ দিবে, কলা তোমাকে বাচ্চা দেবে মালাকে? ওটা খেলে বিভিন্ন রকম ক্যালসিয়াম পাওয়া যাবে, এনার্জি আসবে। হ্যাঁ, আপনি যখন বাড়ি যান, আপনার বিবি আপনাকে ডাকেন, এই শুনুন জি আপনি এটা ভুলে গেছেন। হ্যাঁ, পিস থেকে ডাকলি কেন, কাজ হবে না? দেখেন বেদাত, আপনার দিনের মধ্যে এটাই ধারণা, পিস থেকে ডাকতে গেলে যে কাজ করতে আছে সে কাজ হবে না, অথবা এটা বেদাত এবং শ্রীক হয়ে গেল। ধারণা করলেন, পিস থেকে ডেকেছে আমাকে পিটাইতে যাবেন আপনি। ব্যাগ যদি যান, বউকে আপনি পিটাবেন, আপনাকে আমি চিনি ভালো করে, বউকে পিটানে বলে আপনি কাপুরুষ, আপনি বউকে কেন পিটাচ্ছেন? আপনি আপনার জিনিস ভুলে গেছেন, মোবাইল ভুলে গেছেন, আপনার স্ত্রী বলছে আজ শুনে যাও যে আপনি একটা জিনিস ভুলে গেছেন, মোবাইল ভুলে গেছেন, আপনি সেই জিনিসটা নিয়ে নেন, আপনার উপকার আসবে। কিন্তু আপনি কী করলেন, ওকে যে পিটালেন, মানে আমাদের কাছে, সমাজের কাছে একটা সমীকরণ দাঁড়িয়েছে, ভালো করে শ্রীকা মারার ফর্মুলা, মানে বললেও মারবো, না বললেও মারবো, কাঁদলেও মারবো, না কাঁদলেও মারবো, সুতলেও মারবো, দাঁড়ালেও মারবো, মানে সবসময় ওকে মারতে হবে। আশ্চর্য বিষয়, আপনারা এইসব কেন করছেন? বিবিদেরকে কেন আপনি এত খারাপ ভাবছেন? আশ্চর্য, যে ব্যক্তি বিবির কাছে ভালো, আল্লাহ সুবহানাহু বলছে আমার কাছে ওই ব্যক্তি ভালো, আপনি বিবিকে কেন মারবেন? বিবি আপনাকে বলেছে, ভুলে গেছে, ঠিক আছে নিয়ে চলে আসেন, হয়ে গেল কাজ, পিছ থেকে ডেকেছে বলে আপনি এত রেগে যাচ্ছেন কেন? ওটা পরে প্রশ্ন, ওটা আলাদা, আমি ওটা পরে প্রশ্ন পরে করবেন। তো যাই হোক, যেটা বলছিলাম যে আপনাকে পিছ থেকে ডাকছে, মনে করছেন যে আমার কাজটা আর হবে না, ঠিক কি না? বা সামনে দিয়ে গডগড় করবেন না, সামনে দিয়ে আপনার বিড়াল চলে যাচ্ছে, কালো বিড়াল, দিন ভাই এদিকে তাকান, কালো বিড়াল আপনার সামনে দিয়ে চলে গেল মোটর সাইকেলে। আমার ক্ষেত্রে অনেকবার ঘটেছে, যখন আমি বেদাতি ছিলাম, কালো বিড়াল চলে গেলো, দাঁড়িয়ে গেলাম, আর যাবো না, যা হবে হবে, এখানে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবো, কেউ না আসলে আমি আর যাচ্ছি না। কারণ কি, আমার মধ্যে এই ধারণা ছিল যে বিড়াল যদি চলে যায়, ওকে যদি আমি টপকে যায়, আমার বিপদ চলে আসবে, বিপদ চলে আসবে, তার জন্য আরেকজন আসুক, ওর বিপদটা হোক, আমি যেন বেঁচে যাই। আশ্চর্য, এগুলো হচ্ছে, এগুলো হচ্ছে টাটকা কুসংস্কার জি, এগুলো টাটকা কুসংস্কার পরিত্যাগ করতে হবে আমাদেরকে। আপনার বাড়ির সামনে দিয়ে খালি কলসিলে একটা মহিলা হতে চলেই গেল সকালবেলায়, হ্যাঁ আপনি কী বলছেন, হট খালি কলসিলে আমার সামনে দিয়ে চলে আসছে, সময় খারাপ। বা হয়তো কাক ডেকেছে, কাক ডাকাম কি আপনারা বুঝেন, যে ই আসবে, কুটুম আসবে, নাকি কুটুম আসবে, তো কাক ডেকেছে মানে কুটুম আসবে, জি, থালি বাসন যদি হাত থেকে পড়ে যায় তো ভাবছেন যে আমার অনেক ক্ষতি হয়ে গেল, বা কুটুম আসতে পারে, এই ধারণা করা সব বিদাত। তো যাই হোক, সময় তো মুসল্লি, আমি একটু উদাহরণ দিতে যে একটু বেশি সময় নিলাম, তো আল্লাহর কাছে সর্বশেষে দোয়া করবো, আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বেদাত বোঝা তৌফিক ইনায়াত করো, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে শিরিক ও বেদাত থেকে আমাদেরকে রক্ষা করো, আমিন। আল্লাহ তুমি আমাদের সমাজকে শিরিক মুক্ত সমাজ, বেদাত মুক্ত সমাজ উপহার প্রদান করো, আমিন। আল্লাহ আমরা বহু অজান্তে অনেক গুনাহ করে নিয়েছি, অজান্তে আল্লাহ করেছি, জেনে শুনে করিনি, আল্লাহ সে সমস্ত পাপগুলোকে তুমি ক্ষমা করে দাও, আমিন। ওয়াখের দাওনা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।